আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাব এড়াতে গর্ভবতী হিসেবে আপনার করণীয় কি। অনেক আপুরাই কমেন্টস করে জানতে চায় প্রস্রাবের যন্ত্রণা কমাতে তারা কি করতে পারবে। তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যন্ত যে সকল আপুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট রইল, লিভ হেলদি লাইফ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব। গর্ভাবস্থার প্রথম 6 সপ্তাহের মধ্যেই শুরু হয় ঘন ঘন প্রস্রাবের সমস্যা, যাকে গর্ভধারণের অন্যতম লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। কিছু কিছু ক্ষেত্রে বলা হয় দ্বিতীয় ট্রাইমেস্টারে এর প্রবণতা কমে আসতে পারে, যখন মায়ের জরায়ু পেলভিস থেকে উপরে উঠে যায়। কিন্তু গবেষণায় এটা প্রমাণিত হয়নি। অনেক গবেষণাতেই দেখা গেছে যে এই সমস্যা গর্ভধারণের সময়ের সাথে সাথে বাড়তে থাকে। যেসব মহিলারা আগে একবার গর্ভধারণ করেছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হতে পারে। অর্থাৎ গর্ভধারণের পুরোটা সময় জুড়েই মায়েদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা জানব ঘন ঘন প্রস্রাবের সমস্যার সমাধানের উপায় কি। সত্যিকার অর্থে এই সমস্যা নিরাময়ের কোনো উপায় নেই, কিন্তু তাই বলে আপনি পানি খাওয়া কমিয়ে দেবেন না। যেন দিনে আপনাকে 8 থেকে 10 গ্লাস পরিমাণ তরল শরীরে নিতেই হবে, আর এর বেশিরভাগটাই হতে হবে পানি। তরলের মাত্রা কমিয়ে দিলে আপনার পানি শূন্যতা হতে পারে। আপনার বাচ্চা যাতে ঠিকমতো পুষ্টি পায় সেজন্য আপনাকে প্রচুর পানি খেতে হবে। তাছাড়া এই সমস্যার সমাধানের যে কাজগুলো আপনি করতে পারেন তার মধ্যে অন্যতম হল রাতে বারবার টয়লেটে যাওয়া কমাতে। আপনি হয়তো শোয়ার 1 থেকে 2 ঘন্টা আগে থেকেই অল্প করে পানি খেতে পারেন। তাছাড়া চা কফি খাওয়া বন্ধ রাখবেন, কারণ এগুলো প্রস্রাবের উৎপাদন বাড়ায়। প্রস্রাব করার সময় ব্লাজার বা মূত্রথলি পুরোপুরি খালি করার চেষ্টা করুন। প্রস্রাব করার সময় সামনের দিকে ঝুঁকে থাকুন, এতে ব্লাজার পুরোপুরি খালি হতে সাহায্য করবে। তাছাড়া বাথরুমের ব্যবহার কমাতে গর্ভবতী মহিলারা প্রস্রাব সংযম করার প্যাড ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহার করা যেতে পারে কাজে বের হওয়ার সময়, এমনকি সর্দি কাশি হয়ে থাকলে। কখনো প্রস্রাব চেপে রাখবেন না। প্রস্রাব চেপে রাখলে পেলভিক ফ্লোর পেশি আরও দুর্বল হয়ে যেতে পারে। তবে আপনি যাই করুন না কেন, রাতে আপনার প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে, কারণ আমাদের পায়ে যে পানি থাকে যখন আমরা শুয়ে থাকি তা সহজেই রক্তে মিশে যায় এবং ব্লাডারে ফেরত আসে, যার ফলে খুব ঘন ঘন আপনার প্রস্রাবের ব্যাগ হতে থাকে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হওয়া খুবই স্বাভাবিক। তবে এই সমস্যার সমাধানের জন্য আপনি এই ধরনের সাবধানতা অবলম্বন করতে পারেন, যা আপনাকে একটু হলেও শান্তি দিবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।